Hello all beautiful mamas, you are watching Meter Outpost YouTube channel. A video huni boloi apuni quickly headphone loi lok. Hello everyone, mor naam Anoinya Haikia aru moi Cambridge, Massachusetts or pra bortoman apnalokor logot connect korisu. Ajir topic to যিটোৰ কাৰণে মই চেনেলটোত ইনভাইটেড হৈছোঁ, যাৰ বিষয়ে যাৰ ৰিলেটেড আপোনালোকে বহুতে কুৱেশ্যন সুধিছে, যিটো আমাৰ সকলোৰে কাৰণে এটা বহুত পাৰ্চনেল আৰু ইম্পৰ্টেণ্ট টপিক অফ কনচাৰ্ণ, সেইটো মই ডিছকাছ কৰিব খুজিছোঁ। মই এগৰাকী চাইক'লজিষ্ট হয় আৰু মই যিখিনি কথা ডিছকাছ কৰিম আপোনালোকৰ লগত আজি, মই কমপ্লিটলি চাইক'লজিৰ পাৰ্চপেক্টিভৰ পৰা আপোনালোকৰ লগত ডিছকাছ কৰিব খুজিছোঁ। বহুত ছেক্স স্পেচিয়েলিষ্ট ডক্টৰো থাকে, তেওঁলোকৰ লগতো আপোনালোকে কনচাল্ট কৰিব পাৰে যদি এইটো এটা ফিজিকেল প্ৰব্লেম হৈছে আপোনালোকৰ মেৰেজত। বাট যদি এইটো ফিজিকেল প্ৰব্লেম নহয়, যদি ইয়াৰ চাইক'লজিকেল এটা বহুত ডাঙৰ কম্পনেণ্ট আছে, কাৰণ মানুহ হৈ আমি জন্ম হোৱা আৰু মানুহ হিচাপে এইটো যেতিয়া আমাৰ বায়'লজিকেল আৰু ইম'শ্যনেল নীড বুলি মই কনচিডাৰ কৰোঁ, তেতিয়া ইয়াত এটা বহুত ডাঙৰ ইম'শ্যনেল কম্পনেণ্ট থাকে, স্পেচিয়েলি মাইকী মানুহৰ কাৰণে, মতা মানুহৰ কাৰণেও, বাট মাইকী মানুহৰ কাৰণে মোৰ ইম্পৰ্টেণ্টলি এইটো এটা বহুত ডাঙৰ ইম'শ্যনেল ইছ্যু হয়। আৰু এইটোক আমি হেল্ডি ৱেত এপ্ৰ'চ কৰাটো, একো ভয় লাজ নথকাকৈ এপ্ৰ'চ কৰাটো বহুত দৰকাৰী কথা। প্ৰথমতেই মই আপোনালোকক ক'ব খুজিম, মষ্ট ইম্পৰ্টেণ্টলি I would want to discuss this topic with all of you. মই আপোনালোকৰ লগত এইটো কথা ডিছকাছ কৰিব খুজিছোঁ থ্ৰু দ্য লেন্সেছ অফ নেৰেটিভ চাইক'লজি। মই জানিব খুজিছোঁ যে মই আপোনালোকক সুধিম, মই আপোনালোকক কিছুমান এডভাইচ দিম, বাট আপোনালোকে ফিল ফ্ৰী টু ইউজ হোৱাট এভাৰ ৱৰ্কছ ফৰ ইয়'ৰ লাইফ। আপোনালোকৰ লাইফত যোনটো বস্তু আপোনালোকে এডভাইচ ল'ব পাৰে আৰু যিটো ল'ব নোৱাৰে সেইটো নকৰিব। আৰু যিকোনো চেঞ্জে লাইফত আহিবলৈ সময় লাগে, চ' মষ্ট ইম্পৰ্টেণ্টলি এইটো এটা বহুত ইম্পৰ্টেণ্ট আৰু পাৰ্চনেল ইছ্যু হয়, গতিকে এই ইছ্যুটোতো আপোনালোকে নিজকে সময় দিয়াটো দৰকাৰী কথা। এদিনতেই একো বস্তু ৰিজল্ভ নহয়, প্ৰতিটো কথা বুজি পেলাই আমি ৰিফ্লেক্ট কৰি আমাৰ মনত কি হৈ আছে এইটো কথা জানিবলৈ সময় লাগে, চ' নিজকে সময় দিয়াটো বহুত দৰকাৰী কথা। চ' যদি আপোনালোকৰ মেৰেজত আপোনালোকে ইণ্টাৰকোৰ্ছৰ সময়ত আপোনাৰ মন যোৱা নাই বা আপুনি কিবা ধৰণৰ বহুত বেছি ইম'শ্যনেল আপোনাৰ ৰেছপঞ্চ আহিছে যে আপোনাৰ ভাল নালাগে বা আপোনাৰ মন নাযায়, তেতিয়াহ'লে এইখিনি কথা আপোনাৰ পাৰ্টনাৰৰ লগত ভালকৈ ডিছকাছ কৰাটো বহুত দৰকাৰী কথা, প্ৰথম কথা। আৰু এই টপিকটো বহুত কমপ্লেক্স হয়, চ' মই আপোনালোকক জাষ্ট এটা জেনেৰেল অভাৰভিউ দিব পাৰিম, বাট যদি আপোনালোকৰ পাৰ্চনেল ষ্টৰিজ কি আছে, পাৰ্চনেলি আপোনালোকে কি আপোনালোকৰ ইণ্ডিভিজুৱেল এক্সপিৰিয়েঞ্চ কি, সেইটোৰ ওপৰত মই আপোনালোকক ডাইৰেক্টলি একো কমেণ্ট কৰিব নোৱাৰোঁ, কাৰণ এইকাৰণেই, কাৰণ দিছ ইজ ভেৰি পাৰ্চনেল আৰু এইটো থেৰাপিত যদি আপোনালোক আহে, যদি আপোনালোকে নিজৰ চাইক'লজিষ্ট বা কাউন্সিলৰক আপোনালোকে এপ্ৰ'চ কৰে আৰু তেতিয়া লাহে লাহে ডিছকাছ কৰি এই বস্তুবিলাক ৰিজল্ভ কৰিব পাৰি। একেদিনাখনে মই আপোনালোকক একো ডাঙৰ চলিউশ্যন দিব নোৱাৰোঁ, কাৰণ দিছ ইজ ছামথিং ভেৰি ইম্পৰ্টেণ্ট এণ্ড ভেৰি পাৰ্চনেল। বাট মই আপোনালোকক এইটো ক'ব খুজিম যে ইটছ ইম্পৰ্টেণ্ট টু ন' কি আপোনালোকে ইণ্টাৰকোৰ্ছৰ সময়ত বা ছেক্স এজ এ টপিক কেনেকৈ এপ্ৰ'চ কৰে। যদি আপোনালোকে লাজত ভয়ত যিখিনি আমাৰ সমাজত মাইকী মানুহক বা আমাক শিকোৱা হৈছে, আমি সকলোৱে জানো যে আমাৰ সমাজত স্পেচিয়েলি মাইকী মানুহৰ কাৰণে এইবিলাক প্ৰব্লেম হ'লে বা কিবা ধৰণৰ ইছ্যু হ'লে আমি সৰুৰ পৰা ডিছকাছ কৰিবলৈ আমাক সেই সাহসটোৱে দিয়া নহয়, গতিকে প্ৰথম কথা হৈছে যে এইখিনি কথা ভুল বুলি ভবাটো এটা ভুল এপ্ৰ'চ হয় আৰু আমি সেইটো প্ৰথম ক্লিয়াৰ কৰিব লাগিব।
সো আমি ফার্স্ট ক্লিয়ার করবো লাগবে যে যদি আমার লাইফত কিবা প্রবলেম হয়েছে তেতিয়াহলে আমি এটো শেয়ার করাটো দরকারী কথা আর আমি জানো যে এটো এইবিলাক বহুত পার্সোনাল কথা আমি সবর লগতে শেয়ার করবো নোৱাৰো সো আপনালোকে কাউন্সেলিংত গৈ পেলাই নিজের থেরাপিস্টক অ্যাপ্রোচ করবো পারে নাইবা মোস্ট ইম্পর্টেন্টলি আপুনি নিজের রোমান্টিক রিলেশনশিপটো আপনার হাজবেন্ডর লগত বা বয়ফ্রেন্ডর লগত গার্লফ্রেন্ডর লগত ওয়াইফর লগত যিয়ে আপনার পার্টনার হয় ইন্টিমেট পার্টনার তেওঁৰ লগত এই কথাটো যেতিয়া আপনাদের অ্যাপ্রোচ করে তেতিয়া কমিউনিকেশন ইজ দ্য কি কমিউনিকেশন ইজ দ্য কি মানে ইটস ইম্পর্টেন্ট টু এক্সপ্রেস ইউর নিডস আপুনি কি ভাল পায় কি বেয়া পায় আপনার কেতিয়া মন যায় না যায় সেইবিলাক কথা খুলি পেলাই কোৱাটো দরকারী কথা আর মন নোযাওয়াটো একো ডাঙৰ কথা নহয় মন যোৱাটো একো ভুল কথা নহয় সো এইটো জনাটো দরকারী কথা প্রথম কথা আমি এইটো বুজি পাব লাগিব যে এই কথাটোৰ লগত একো ভুল নহয় এইটো এটা বায়োলজিক্যাল আর এটা বহুত ইম্পর্টেন্ট ইমোশনাল নিড হয় আর সো ফার্স্টলি মই আপোনালোকক কম যে এপ্রোচ কৰক আপোনালোকৰ কাউন্সিলৰক এক্সেক্ট আপোনালোকৰ কি নেৰেটিভ হেতু আমি জনাটো দরকারী কথা এজ এ সাইকোলজিষ্ট আর নেক্সট হৈছে যে আপনার পার্টনার আপনার যোনে রোমান্টিক পার্টনার হয় তেওঁলোকক ইটস ইম্পর্টেন্ট টু কমিউনিকেট আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিজের ইন্টিমেট পার্টনারর লগত সময় লৈ পেলাই এইটো কথা ডিসকাস করাটো ইম্পর্টেন্ট যে আপনি কি ভাল পায় কি বেয়া পায় কেতিয়াবা আপনি জীবনত এই টপিকটোত কেতিয়াবা যদি আপনালোকে অ্যাবিউজড ফিল কৰিছে যে আপনার মন নাই হলেও আপনি ফোর্সড ফিল কৰিছে তেতিয়াহলে ইটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড টু রেসপেক্ট ইয়োরসেল্ফ ফার্স্ট যদি আপনার মন যাওয়া নাই তেতিয়াহলে তাত একো ভুল নাই বা যদি মন গৈছে তেতিয়াও সেইটোত একো ভুল নাই বাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট টু নো এন্ড টু কমিউনিকেট আপনার পার্টনারের লগত যে আপনি কি ফিল কৰিছে আর এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হৈছে যে ইন্টারকোর্সর সময়ত আপনার মনত কিখিনি কথা আহে আপনার আপনি নিজের স্পাউসর লগত আপনার মনত কি কোনখিনি কথা আহে সেইটো সময়ত কিখিনি কথা ট্রিগার হয় সরুকালের আমি সকলোৱে জানো এটো আৰু এতিয়া কোনো ধরনের লাজর বা সিক্রেটর কথা নহয় যে মেনি অফ আস হ্যাভ বিন ভায়োলেটেড ডিউরিং আওয়ার চাইল্ডহুড বহুত ট্রমা থাকে নট অনলি চাইল্ডহুড এডলসেন্স গ্রোয়িং আপ স্টেজত ইয়াং এডাল্টহুডত বা লাইফের যিকোনো সময়তে আপনার বয়স যিয়ে নহক যদি আপনি আজিলেকে কেতিয়াবা ভায়োলেট হৈছে যদি কোনো ধরনের আপনি সেক্সুয়াল ভায়োলেশনের উইটনেস হয় বা ইমোশনাল ভায়োলেশনের বা যিকোনো ধরনের ট্রমা আপনাদের ফেস করেছে যার কারণে আপনি নিজকে যেটা নিজের জীবনের কাহিনী কয় সেটু বা নিজে মই কোন হয় সেটু যেটা নেরেটিভ কয় সেটু ইনফ্লুয়েন্স হব পারে আর সেটু খুব ভুল কথা নহয় সো মোস্ট ইম্পর্টেন্টলি মই এটাই কম যে আপনাদের কমিউনিকেট করক রিফ্লেক্ট করক আর টু স্টার্ট উইথ ফার্স্ট এন্ড মোস্ট বেসিক ইম্পর্টেন্ট পয়েন্ট হয়েছে যে এই কথাটোত একো ভুল নাই ভুল বলে ভাবাটো প্রথম সবতকে ডাঙর ভুল হয় সো ফিল ফ্রি টু ডিসকাস আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজের স্পাউসর লগত সময় লৈ শান্তিরে ধৈর্য ধরে উইথ অল ইয়োর লাভ এন্ড পেশেন্স ইটস ইম্পর্টেন্ট টু কমিউনিকেট আর প্রতিজন মানুষরে ম্যারেজ বেলেগ হয় প্রতিজন মানুষের ফিজিক্যাল ইন্টিমেসি রিকুয়ারমেন্ট বেলেগ হয় প্রতিজন মানুষের সেক্সুয়াল নিডস বেলেগ হয় ডিজায়ার্স বেলেগ হয় আমি কোনো একেই নহয় আর সেইটোতেই লাইফের বিউটি যে আমি সবরে আমার লাইফ নেরেটিভস বেলেগ হয় গতি আপনার কাহিনীটো কি হয় আপনি কি ভাবে কি ফিল করে সেইখিনি শেয়ার করে জনাটো আর মোস্ট ইম্পর্টেন্টলি নিজকে কেতিয়াও ভুল বলে নাভাবি পেলাই কোনো লাজ ভয় নারাখি নিজকে রেসপেক্ট করে নিজকে ভাল পাই পেলাই উইথ অল ইয়োর সেলফ কম্প্যাশন আপনি কেনেকে টপিকটো এপ্রোচ করা করে সেটা বহুত দরকারি কথা আর
ভালনারেবল হওয়াটো দরকারী কথা। ভালনারেবল মানে নিজে আগবাঢ়ি পেলাই প্রথম সেই সাহসটো করে কব পড়াটো এটা বহুত দরকারী কথা। বহুত সময়ত এস্পেশালি রোমান্টিক এটাচমেন্টত আমি এক্সপেক্ট করো যে আমার পার্টনারে আমাক এপ্রোচ করে কব, আমি মনত ভাবি লওঁ যে তেওঁ বুঝি পাব, কিন্তু কথাটো হৈছে যে আমি সকলোৱে বেলেগ আৰু ম্যারেজ এন্ড রোমান্টিক স্পেস রোমান্টিক রিলেশনশিপস আর জাস্ট স্পেসেস যেটা আমি শেয়ার করছো এইটো মাত্র আমার জীবনের একটা অংশ যত আমি আমার ভালপাওয়াজনের শেয়ার করছো। আমার আইডেন্টিটি বহুত আইডেন্টিটি লৈ পেলাই আমি নিজের জীবনত আগবাড়ো, জিয়েক হিসাবে, পুতেক হিসাবে, এজ এন এমপ্লয়ি, এজ এ প্রফেশনেল, এজ এন এডুকেটেড পার্সন, মই কি করো, মই কি ভাল পাও, বহুত আইডেন্টিটি নেরেটিভ থাকে আমার। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট আমি এটো জানাটো যে আমি ভুল নহয় আৰু নিজকে কেতিয়াও ফাইনাইট নকৰিব। আপোনার ইনফাইনাইট আইডেন্টিটি নেরেটিভ থাকিব, যত এটা ইম্পর্টেন্ট নেরেটিভ থাকিব যে আপোনার সেক্সুয়াল লাইফটো কেনেকুৱা হয়, আপুনি কি বিচাৰে। যদি কিবা ফিজিওলজিক্যাল নিডস আছে তেতিয়াহলে ডক্টরক এপ্রোচ করাটো ভাল, মেডিকেল কন্ডিশনস জানাটো ভাল। আর যদি সাইকোলজিক্যালি হয়, যদি আপনার ভয় লাগে বা বহুত শেম আছে নাইবা লাজ, তেতিয়া সাইকোলজিস্টক এপ্রোচ করাটো দরকারি কথা, কাউন্সিলর ওসরলে যাওয়া আর এবলাক কমিউনিকেট ভালকে করাটো বহুত দরকারি কথা। আর মাইকী মানুষ হিসাবে স্পেশালি যদি আপনি লাইফত কিবা প্রবলেম ফেস করেছে তেতিয়াহলে কেতিয়াও নিজকে অকলহরিয়া বলে না ভাবিব, আপনি হেল্প বিচারি যাওক, হেল্প মানুষের ওসর যাওক, হেল্প বিচারক। আর নিজে যেটা কিবা একটা ওভারকাম করে তেতিয়া আনক হেল্প করবলেও আগুয়াই যাওক। সো এইখানে কথাই আমি আপনার শেয়ার করব খুঁজেছিল। মোস্ট ইম্পর্টেন্টলি মই আপনাদের এটো কথা আজির এই সময়খিনিত এম্ফাসাইজ করব খুঁজেছো যে মাইকী মানুষ হিসাবে জন্ম লওয়া আর এইবিলাক কথার লগত বহুত লাজ ভয় হংসা রিলেট করে থাকো, ইটস হাই টাইম দ্যাট উই চেঞ্জ দিজ নেরেটিভস, ইটস হাই টাইম দ্যাট আমি মাইকী মানুষ হিসাবে নিজের নিডসটো জানাটো, আগুয়াই যাওয়াটো, নিজের পার্টনারের লগত ইন এ হেলদি ওয়ে কমিউনিকেট করা, নিজকে ভিক্টিমাইজ নকৰিব, নিজের পার্টনারক ভিক্টিমাইজ নকৰিব, কাকো ভুল শুদ্ধ বলে লেবেল নকৰিব, বাট উইথ অল ইউর লাভ এন্ড কম্প্যাশন যদি আপনাদের এপ্রোচ করে এই টপিক আর শেয়ার করে এক্স্যাক্টলি আর জানিবলে চেষ্টা করব। যদি আপনাদের নিজের ম্যারেজত এই পসিবল দেখা নাই তেতিয়াহলে প্লিজ থার্ড পার্সন এজন, মোস্ট ইম্পর্টেন্টলি আই নো আমার পেরেন্টস বা ফ্রেন্ডসক আমি এপ্রোচ করবলে বহু টান পাও, ইন দ্যাট কেস ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি নিজের কাউন্সিলরক এপ্রোচ করো আর আমি জানো যে আমি কিখিনি ফিল করো এইখানে আমি শেয়ার করা তো দরকারি কথা। সো প্রথম কথা, একো কথা ভুল বলে না ভাবিব। দ্বিতীয় কথা, নিজের বডিটো আর নিজের মাইন্ডটুক রেসপেক্ট করব, সদায় কোনো ভুল কোনো শুদ্ধ বলে কথা নাই, নিজকে রেসপেক্ট করা, নিজকে ভাল পাওয়া বহুত দরকারি কথা। আর থার্ডলি কমিউনিকেশন, কমিউনিকেশন ইজ দ্য কি, যদি আপনি নিজের পার্টনারক ইন এ হেলদি ওয়ে এক্সপ্রেস নকরে তেতিয়াহলে বহুতো মিসকমিউনিকেশন হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকি যায়, যার কারণে বহুত ম্যারিটাল কনফ্লিক্টও আহিব পারে। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট আমি সকলোৱে কমিউনিকেট করো, আর যেটা আমি কমিউনিকেট করিম নিজের পার্টনারক তেতিয়া আমি মোস্ট ইম্পর্টেন্টলি এটো মনত রাখাটো দরকারি যে তেও আমার নিচিনা এজন মানুষ হয়, তেও বহুত ভুল করে, বহুত শুদ্ধ করে, আর তেও নিজকে এটা নিজের জীবনের কাহিনী কৈ আছে, নিজকে এজন পার্টিকুলার মানুষ বলে ভাবে। সো আমি যে নিজের নিডস রাখো আমি আনের নিডস নিডস শুনবলে বিচারাটো আর আনক রেসপেক্ট করব পড়াটো একটা বহুত ডর কেপেবিলিটি যেটা আমি সকলে গ্রো করব লাগে। আর মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিটি সাপোর্ট, আন মাইকী মানুষের লগত আপনাদের যেটা ফ্রেন্ডশিপ ডেভেলপ করে, কমিউনিটি বিল্ড করে, নিজের থেরাপিস্টের ওসরলে যায়, কাউন্সেলিংত যায়, তেতিয়া সকলো মানুহকেই মানুহ বুলি ভাবি এটা এপ্রোচ রাখি ধৈর্য ধরে যিকোনো প্রবলেম এদিনত সলভ নহয়, এস্পেশালি আমার ইমোশনাল লাইফের যিখিনি প্রবলেম হয় সেইখিনি কেতিয়াও এদিনত সলভ হওয়া বস্তু নহয়, সময় লাগে, ধৈর্য ধরাটো দরকারি কথা, আর ধৈর্য ধরে পেলায় আগুয়াই যাওক।
সব প্রবলেমেই সলভ হওয়া পসিবল যদি আমি পেশেন্স রাখো আর উইথ অল আর লাভ অ্যান্ড কম্প্যাশন আমি আগবাড়ো ডিসকাস করে পেলে। আই হোপ মোর এডভাইস আপনার কামত আহিব আর ফিল ফ্রি টু ইউজ হোয়াট এভার ওয়ার্কস অ্যান্ড হোয়াট এভার ডাজ নট ওয়ার্ক ফর ইউ ইউ শুড নট গো অ্যাহেড উইথ দ্যাট। সো ফিল ফ্রি টু কমিউনিকেট আর নিজকে বুঝি পাবলে সদায় সময় লব, কারণ আনক বুঝি পর আগতে আনৰ ওচৰত নিজকে এক্সপ্ৰেছ কৰাৰ আগতে প্ৰথম আমি নিজকে বুজি পাব লাগিব আৰু নিজৰ আগত নিজৰ এক্সপ্ৰেশ্যন আমি ক্লিয়াৰ ৰাখিব লাগিব। নিজকে আমি যিটো কাহিনী কওঁ মোষ্টলি দেট ইজ হোৱাট বিকামছ আৱাৰ ৰিয়েলিটি। চ' ইটছ ইম্পৰ্টেণ্ট দেট আমি জানো যে আমি নিজকে কি কৈ আছোঁ নিজৰ বিষয়ে, আৰু যদি আমি নিজকে নিজৰ বিষয়ে বহুত কমপ্লেক্স ষ্টৰী এটা কৈ আছোঁ তেতিয়াহ'লে ইটছ ইম্পৰ্টেণ্ট টু deconstructed or reconstruct a beautiful story with the help of the right kind of support and community and with clear communication. মই আপোনালোকক লাষ্টলি বহুত ধন্যবাদ দিব খুজিছোঁ আৰু এই চেনেলটোত মিতুক মই বহুত ধন্যবাদ দিছোঁ যে তেওঁ আগুৱাই আহিছিলে মোৰ ওচৰত এইটো টপিকত হেল্প বিচাৰি, আৰু আই হোপ মোৰ এডভাইচ আপোনালোকৰ ওচৰত কিবা কামত আহে যাতে। আৰু জীৱনটো আমি মানুহ হিচাপে অকল এবাৰেই পাওঁ, বহুত খন্তেকীয়া হয় জীৱন, সুখী মনেৰে ভালকৈ জীয়াই থকাটো বহুত দৰকাৰী কথা, আৰু সুখ চবৰে কাৰণেই দেখিবলৈ বেলেগ হয়, কাৰোবাৰ কাৰণে একমপ্লিছমেণ্ট হয়, কাৰোবাৰ কাৰণে ইটছ সামথিং গুড হেল্থ, ইটছ অল ডিফাৰেণ্ট ফৰ এভৰি ওৱান। চ' আপোনাৰ কাৰণে আপোনাৰ সুখ কিহত সেইটোত আপুনি আগুৱাই যাওক আৰু এইবিলাক টপিকত কেতিয়াও ভুল বুলি ভাবি হেজিটেট কৰি নাথাকিব, কমিউনিকেট কৰি পেলাই সকলো কথাই ৰিজলভ কৰিব পাৰি। আই হোপ মোৰ এই জেনেৰেল এডভাইচখিনি আপোনালোকৰ কামত আহিছে। থেংক ইউ ছ' মাছ মোৰ এইখিনি কথা শুনাৰ বাবে, ধৈৰ্য ধৰাৰ বাবে। আই উইচ ইউ অল গুড লাক আৰু আপোনালোকে যেন এপ্ৰপ্ৰিয়েট নেচেচেৰী হেল্প পায়, আৰু যদি কিবা কুৱেশ্যনছ থাকে তেতিয়াহ'লে ফিল ফ্ৰী টু পোষ্ট, আৰু পাৰ্চনেলি যদি মই আপোনালোকক কিবা সহায় কৰিব পাৰোঁ মই নিশ্চয় আগুৱাই যাম। থেংক ইউ ছ' মাছ।